আমাদের কিন্তু ব্যবসা করার জন্য আলাদা করে কোনো রকম টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। আপনি আমাদের সাথে যুক্ত হন, মার্কেটিং এর সাপোর্ট আমরা দেব। কম পুঁজিতে আমরা সকলেই ব্যবসা করতে চাই, কিন্তু একটি ব্যবসা করতে গেলে শুধু পুঁজিটাই নয়, তার সাথে দরকার হয় র মেটেরিয়াল এবং মার্কেটিংয়ের। হ্যাঁ বন্ধুরা, আপনারাও যদি আমার মতো একই ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কম পুঁজিতে ব্যবসা করার সাথে সাথে আপনি কিভাবে ব্যবসাটিতে মাল সেল করবেন কোনো চিন্তা ছাড়াই। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিকে প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে এলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সেখানে দাঁড়িয়ে কিন্তু ব্যবসাটা করা অনেক বেশি
যে শীত আপনারা পাচ্ছেন কাঁচামাল হিসেবে সেরকম নানান ধরনের বেল্ট ডিজাইনার বেল্ট ফাইটিং বেল্ট জেলি বেল্ট রাবার বেল্ট সব রকম বেল্ট পাবেন এবং আপনাদের দিনের কথা মাথায় রেখে বা আপনাদের পছন্দের চাহিদার কথা মাথায় রেখে আমরা কিন্তু কাস্টমাইজ করেও কাঁচামাল তৈরি করে কাস্টমাইজ মানে আপনার পছন্দ আপনার নাম লোগো দিয়ে যদি আপনি ব্র্যান্ড বানাতে চান তাহলে সেক্ষেত্রে সেইভাবে আমরা শীতের ওপর বা বেল্টের ওপর আপনার ব্র্যান্ডের নাম এবং শুধু তাই নয় কাঁচামাল পাওয়ার পর আসে যে ব্যাপারটা সেটা হচ্ছে মার্কেট যেটা কিনা হওয়ার আগে দেখা দরকার লাভটা বলে দিন লাভটা তৈরি করতে আর কেমন দর্শক বন্ধুরা আমরা সবাই ব্যবসা করি কিন্তু দিনের শেষে একটা লাভের অংশ পাওয়ার জন্য সুতরাং লাভটাই কিন্তু দিনের শেষে ব্যবসা শুরু করার একটা উৎসাহ যোগায় তো আপনারা জানেন যে ব্যবসা থেকে ইউনিট থেকে যদি আপনারা কাঁচামালটা পান কতটা মার্জিন আপনার হাতে থাকে কিন্তু ডিরেক্ট কারখানা থেকে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং থেকে যদি আপনারা কাঁচামালটা পাচ্ছেন তো তার এক্সট্রা বছর হয়তো আপনার 3 টাকা খরচ হতে পারে কাজ করার ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে যেটা 10 হাত ছায়া হলে যে খরচটা হয় সেই পুরো মার্জিনটা কিন্তু আপনার পকেটে থাকছে সুতরাং এই ধরনের বেস্ট কোয়ালিটি শীতগুলো দিয়ে জুতো তৈরি করার পর আপনার যে লাভটা থাকবে সেটা 50-50 মার্জিনে থাকবে এবং বাজার চলতি জুতোগুলো থেকে অনেক কম প্রাইসে আপনারা বিক্রি করতে পারবেন আপনাদের ধারণার বাইরে দর্শক বন্ধুরা আমি বলে দিই যে এই ধরনের জুতোগুলো তৈরির ক্ষেত্রে আপনার যে টাকাটা খরচ হবে সেটা কিন্তু বড় জোর 23-25 টাকা মাত্র 23-25 টাকা সুতরাং দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে এই দামে বা এই বাজেটে একটা জুতো তৈরি করার পর আপনার সেটা বিক্রি করার জন্য কতটা মার্জিন হাতে থাকছে অনায়াসে 50-50 রেশিওতে কিন্তু 50% লোক হচ্ছে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের অফিসে আসার জন্য আপনারা শিয়ালদা থেকে যারা আসছেন বা হাওড়া থেকে যারা আসছেন কীভাবে আসবেন ডিরেকশনটা দিয়ে দেওয়া হচ্ছে শিয়ালদা থেকে যারা আসছেন যে কোনো ব্যারাকপুরগামী বা নৈরানীগামী বা কল্যাণীগামী ট্রেনে উঠে আপনারা সোপু স্টেশনে আসবেন সোপু স্টেশনে নেমে 1 নম্বর সাবওয়ে দিয়ে বেরিয়ে আপনারা বাজারের সামনে যে অটো স্ট্যান্ড পাবেন সেখানে বলবেন প্রজাতন্ত্র পল্লী পুরুষ আপনাকে আমাদের অফিসের সামনে নামিয়ে দিয়ে যাবে এছাড়া যারা হাওড়া থেকে আসছে তারা ব্যারাকপুরগামী যে কোনো বাস করে আমাদের সম্পূর্ণ রাধানোর স্টপেজে নামো রাধানোর স্টপেজে এসে হাঁটা পথে 1 মিনিটের ডিস্টেন্সে আমাদের অফিস আছে নিম্নলিখিত নাম্বারগুলোতে কল করুন আমরা গাইড করে দেবো কীভাবে আসতে হবে এবং যারা কল্যাণী বানবাটি এই দিক থেকে আসছেন তারা শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠে একইভাবে সম্পূর্ণ স্টেশনে নামো এবং সম্পূর্ণ স্টেশনে সাবওয়ে দিয়ে বেরিয়ে অটো স্ট্যান্ডে এসে নিম্নলিখিত অ্যাড্রেসটা বলা হলো প্রজাতন্ত্র পল্লী গ্রামে আপনাদের আমাদের অফিসটি পেয়ে যাবেন